আসসালামু আলাইকুম। কাগজে কলমে পিছিয়ে থাকলেও পাকিস্তান সফরে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে খুব বেশি মানুষ এগিয়ে না রাখলেও ব্যাটে বলের দারুণ পারফরমেন্সে পাকিস্তানকে তাদের ওই মাটিতে হোয়াইট ওয়াশ করেছে নাজমুল হোসাইন শান্তর দল। তবে ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে কিংবা রোহিত শর্মাদের বিপদে ফেলবেন বলে মনে করেন না ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুশফিকুর রহিম, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজদের ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান ও মিরাজ দ্বিতীয় ইনিংসে বল হাতে চেপে ধরেন বাবর আজম, শান মাসুদদের। তাদের দুজনের কল্যাণে সহজ লক্ষ্য তারায় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। পরের টেস্ট জয় বাংলাদেশের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ। মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানকে 300 রানে আটকে দিলেও ব্যাটিংয়ে নেমে মীর হামজা ও খুররাম শেহজাদের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে সফরকারী বাংলাদেশ। এক পর্যায়ে মাত্র 26 রানে 6 উইকেট হারায় চান্ডিকা হাতুড়ি সিংহের শিষ্যরা। সেখান থেকে রেকর্ড জুটিতে বাংলাদেশকে পথ দেখান লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ। লিটন সেঞ্চুরি পেলেও মিরাজকে ফিরতে হয়েছে 100 ছোঁয়ার আগেই, লিড না পেলেও ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা ও হাসান মাহমুদের পেস তোপে ভরকে যায় পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এমন পারফরমেন্সের পর দেশের সমর্থকদের ধারণা বাংলাদেশকে খানিকটা সমীহ করবে ভারত। কদিন আগেও বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন এমনটাই, যদিও ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে বলে মনে করেন না দীনেশ কার্তিক। ক্রিকবাজের হেই সিবি নামের অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের উত্তর জানিয়েছেন তিনি, ভারতকে তাদের মাটিতে হারানো প্রায় অসম্ভব বলেও মনে করেন তিনি। তিনি বলেন, বরঞ্চ বাংলাদেশকে হারাতে ভারতের খুব বেশি সমস্যা হবে না। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ক্রিকেটার রয়েছে ভারতে, ভারতের মাটিতে ভারতকে হারানো প্রায় অসম্ভব। কার্তিক আরও যোগ করেন, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না ভারতকে কোনো প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বাংলাদেশ, ভারতের মাটিতে এটা প্রায় অসম্ভব। তারা পাকিস্তানকে হারিয়েছে ঠিকই, তবে ভারতের জন্য বাংলাদেশকে হারানো খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না। সম্মানিত দর্শক, আপনি কি মনে করছেন ভারত এবং বাংলাদেশের মধ্যকার আপকামিং টেস্ট সিরিজের ফলাফল কেমন হতে পারে? জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ।